সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যখন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখি, তখন হয়তো তার নেম প্লেট দেখে আমরা বুঝতে পারি যে তার নামটা কি, কিন্তু হয়তো আমরা সেটা বুঝতে পারি না যে বাংলাদেশ সেনাবাহিনী সে কোন কমান্ডকে বিলং করে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি ভালো করে তার পোশাককে লক্ষ্য করেন এবং তার ব্যাচগুলোকে খেয়াল করেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে সে নির্দিষ্ট সেনা সদস্য কোন কমান্ডের আন্ডারে বর্তমানে সেনাবাহিনীতে সার্ভ করছে বা সেই নির্দিষ্ট সেনাবাহিনীর সদস্যর এক্সপার্টিসই বা কি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়ে জানানোর চেষ্টা করব, যাতে করে আগামীতে আপনি বাংলাদেশের কোনো সেনা সদস্যকে দেখলেই বুঝতে পারবেন যে এই দেশরক্ষক মহান বাহিনীর সদস্য কোন কমান্ডের আন্ডারে সার্ভিসে আছেন এবং এই কমান্ডগুলোর মহত্বই বা কি। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক থেকে অফিসার পর্যন্ত প্রতিটি সদস্যের হাতে বাম স্লিপে নির্দিষ্ট কমান্ডের ডিফ সাইন থাকে, মানে একটি নির্দিষ্ট কমান্ডের সাইন ও শোল্ডার ব্যাচের পাশে নির্দিষ্ট করে নাম লেখা থাকে। উদাহরণস্বরূপ এই ফটোটি খেয়াল করুন, যেখানে নির্দিষ্ট সেনা সদস্যের হাতের বাম স্লিপে কুমিল্লা এরিয়া কমান্ডের ডিফ সাইন, এবং পরবর্তীতে অন্য একটি ছবিতে দেখতে পাচ্ছেন একজন সেনাবাহিনীর সদস্যের শোল্ডারে ইনসেগনিয়ার পাশে সিগন্যাল কোরের নাম লেখা আছে। এবার কমান্ড বাই কমান্ডের ডিফ সাইন নিয়ে আলোচনা করব এবং এই সকল রিজনাল কমান্ড পরিচালনাকারী টপ জেনারেলদের নামও জানাবো আপনাদেরকে। প্রথমে আর্মি হেডকোয়ার্টার ঢাকা সেনানিবাসের ডিফ সাইন, যার দুটি সোনালী রঙের তলোয়ার, এর সাইনটি গাঢ় লাল ব্যাকগ্রাউন্ডের উপরে বিদ্যমান। এখান থেকে সেনাবাহিনীর সদস্যদের বাম হাতের স্লিপে এই সাইনটি দেখলে বুঝতে পারবেন যে সেই গর্বিত সেনাবাহিনীর সদস্যটি ঢাকা ক্যান্টনমেন্টে বিলং করে। ছাড়া তার শোল্ডারে ইনসেগনিয়ার পাশে সেই নির্দিষ্ট সেনাবাহিনীর সদস্যটি কোন করে সদস্য, সেটার নামের ব্যাজ লাগানো থাকবে। বর্তমানে আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ট জেনারেল হিসাবে কর্মরত আছেন মেজর জেনারেল শাকিল আহমেদ, লজিস্টিক এরিয়া কমান্ড ঢাকা। ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমান্ড, যার প্রধান কাজ হলো সেনাবাহিনীর ঢাকা এরিয়ার কমান্ডকে সমস্ত প্রকার লজিস্টিক সাহায্য প্রদান করা। বর্তমানে এর কমান্ডারের দায়িত্ব আছেন মেজর জেনারেল হুমায়ুন কবির। এই কমান্ডের ডিফ সাইন হলো একটি হোয়াইট কালারের তলোয়ার, যা গ্রিন, রেড এবং গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে বিদ্যমান। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড ময়মনসিংহ, বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে বড় কমান্ড এটি, যে কারণে এই কমান্ডে টু স্টার মেজর জেনারেলের পরিবর্তে থ্রি স্টার লেফটেন্যান্ট জেনারেলকে নিযুক্ত করা হয়েছে। এই কমান্ডের ডিফ সাইন হলো সোনালি কলম ও তলোয়ার, যার উপরে ইংরেজিতে লেখা ARTDOC, মানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরাইন কমান্ড, এবং নিচে একটি বেল্টে লেখা আছে ভিক্টরি থ্রো এক্সেলেন্স, যার বাংলা অর্থ দাঁড়ায় হলো শ্রেষ্ঠত্বেই আসে বিজয়। বর্তমানে এই বিশাল বড় কমান্ডকে লিড করছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল SM মতিউর রহমান জুয়েল। বরিশাল এরিয়া কমান্ড, বরিশাল এরিয়া কমান্ডের আন্ডারে শেখ হাসিনার সেনানিবাস অবস্থিত। এই কমান্ডের ডিফ সাইন হলো ভিক্টরি সাইন, যার পাশে দুটি ড্যাগার বিদ্যমান। সম্পূর্ণ সাইনটি একটি গ্রিন রাউন্ড বৃত্তের মাঝে অবস্থিত, যা গাঢ় হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে এই কমান্ডের GOC দায়িত্ব আছেন মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। সাভার এরিয়া কমান্ড, বাংলাদেশের অন্যতম এবং পুরাতন সেনাবাহিনীর কমান্ড এটি। এই কমান্ডের সাইন হলো একটি তলোয়ারের দুই পাশে দুটি বজ্র, যা হলুদ প্যাটার্ন বিদ্যমান। সাইনটি কালো ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত। এই কমান্ডের ডিফ সাইন পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপ SSG ডিফ সাইনের সাথে মিল রেখে করা হয়েছে। বর্তমানে এই কমান্ডের GOC হিসাবে নিযুক্ত আছেন মেজর জেনারেল শাহিনুল হক। কক্সবাজার এরিয়া কমান্ড, নবগঠিত কক্সবাজার এরিয়া কমান্ড বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড, যা মায়ানমারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই কমান্ডের ডিফ সাইন হলো আকাশি, লাল ও সবুজ রঙের বৃত্তের মাঝে তিনটি সোনালী তীর বিদ্যমান। সম্পূর্ণ সাইনটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত। বর্তমানে এই কমান্ডের GOC হিসাবে নিযুক্ত আছেন মেজর জেনারেল আহমেদ তাবজের শামস চৌধুরী। বগুড়া এরিয়া কমান্ড, মাঝিরা ক্যান্টনমেন্টে এই এরিয়া কমান্ডের সদর দপ্তর অবস্থিত। এই কমান্ডের ডিফ সাইন হলো সাদা দুটি ড্যাগার একটি কালো বেল্টের মধ্যে অবস্থিত, যা মেরুন কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে বিদ্যমান। বর্তমানে এর GOC কমান্ডেট হিসাবে নিযুক্ত আছেন মেজর জেনারেল নাজমুল হুসাইন। সিলেট এরিয়া কমান্ড, সিলেট এরিয়া কমান্ডের সদর দপ্তর জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত। এই কমান্ডের ডিফ সাইন হলো 17, 1 বামে সবুজ ও 7 ডানে লাল ব্যাকগ্রাউন্ডের উপরে বিদ্যমান। সম্পূর্ণ সাইনটি সাদা ও লাল বৃত্তের মাঝে অবস্থিত। বর্তমানে এর GOC কমান্ডেন্ট হিসেবে নিযুক্ত আছেন মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাশার। ঘাটাইল এরিয়া কমান্ড, যমুনা সেতু সুরক্ষার জন্য বলতে এই কমান্ডটি গঠন করা হয়েছিল। এই কমান্ডের ডিফ সাইন হলো দুটি সোনালী রঙের ক্রস, যার মাঝে একটি ড্যাগার বিদ্যমান। এই সাইনটি কালো কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত, যা সোনালী বৃত্ত দিয়ে গঠিত। বর্তমানে এই কমান্ডের GOC হিসাবে নিযুক্ত আছেন মেজর জেনারেল সাইদ তারেক হুসাইন। চট্টগ্রাম এরিয়া কমান্ড, বাংলাদেশের
দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রামের বিভিন্ন সেনানিবাস নিয়ে এই কমান্ড গঠিত। এটি বাংলাদেশের অন্যতম পুরাতন একটি কমান্ড। এর সদর দপ্তর চিটাগাং ক্যান্টনমেন্টে অবস্থিত। এই কমান্ডের ডিজাইন হলো সোনালী বজ্রের মাঝে লাল তীর, যা কালো ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত। বর্তমানে এই কমান্ডে জিওসি কমান্ডেন্ট হিসেবে নিযুক্ত আছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন। কুমিল্লা এরিয়া কমান্ড। ভূপ্রকৃতিকভাবে বাংলাদেশের সব থেকে দুর্বলতম স্থান হলো এই কুমিল্লা এরিয়া কমান্ড। এই কুমিল্লাতে অ্যাটাক করার মাধ্যমে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করা সম্ভব বলে প্রতিবেশী শত্রুদেশ সমূহ মনে করে। যে কারণে শত্রুদের কথা মাথায় রেখে কুমিল্লা এরিয়াতে এই কমান্ডটি গঠন করা হয়েছে। যার ডিপ সাইন হলো হাতের মুঠোয় থাকা কলম, যা কালো ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত। বর্তমানে এই কমান্ডের জিওসি হিসাবে নিযুক্ত আছেন মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। যশোর এরিয়া কমান্ড। বাংলাদেশের সর্বদক্ষিণে খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী পর্যন্ত বিভিন্ন ক্যান্টনমেন্ট নিয়ে এই কমান্ড গঠিত। এই কমান্ডের ডিফসাইন হলো এক্সেলেন্স 55 বা শ্রেষ্ঠ 55। রেড কালারের 55 লেখা আছে এবং কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এই ডিফসাইনটি অবস্থিত। বর্তমানে যশোর এরিয়া কমান্ডের জিওসি কমান্ডেন্ট হিসেবে নিযুক্ত আছেন মেজর জেনারেল MD নুরুল আনোয়ার। রংপুর এরিয়া কমান্ড। রংপুর এরিয়া কমান্ডের সদর দপ্তর রংপুর সেনানিবাসে অবস্থিত। এই কমান্ডের ডিফসাইন হলো লাল দুটি হাতকুড়োল একটি অপরটির উপরে অবস্থিত এবং এই দুটি হাতকুড়োল একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থিত। ডিফেন্ডার অব দ্য স্ট্র্যাটেজিক নর্থ লেখা আছে এই ডিপ সাইনের বৃত্তের চারিদিকে এবং 1988 সালে এই কমান্ড গঠিত হয়েছে বলে এখানে এই শালটিও আছে। বর্তমানে এই এরিয়া কমান্ডে জিওসি কমান্ডেন্ট হিসেবে নিযুক্ত আছেন মেজর জেনারেল SM।